আপনারা দেখছেন একুশে টেলিভিশন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি নাদিয়া আফরোজ, শানন্দা মেকওভারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমি আজকে অল্প টাইমের মধ্যে কিভাবে একটি পার্টি মেকআপ করে বের হওয়া যায় সেটা আমি দেখাবো আপনাদেরকে। চলুন তাহলে দেখা যাক আজকে পার্টি মেকআপটি। আমিও ফেসটাকে অবশ্যই ভালো করে ক্লিন করে নেব, এটা খুব ইম্পর্ট্যান্ট। যে কোনো মেকআপ করার আগে ফেসটা দেখে স্কিনের জন্য কোনটা প্রয়োজন সেটা আগে আমরা দেখব। তো আমি প্রথমে তার স্কিনের জন্য একটু সিরাম আমি ইউজ করছি, সফট। এখনই কত সফট লাগছে স্কিনটা। এখন আমি প্রাইমারটা করে নিচ্ছি। আমরা যেহেতু নর্মাল একটি পার্টি মেকআপ করছি, সেখানে অল্প একটু নিয়ে জাস্ট 2-3 মিনিট আমরা ওয়েট করে আমরা বেজে চলে যাব। স্কিনে কালো দাগগুলোর উপরে আমি একটু কনসিলার ব্যবহার করে নেব। তার স্কিনের শেড বুঝে আমি একটি ফাউন্ডেশন এখন ইউজ করব, তাকে ম্যাকের একটি ফাউন্ডেশন। আমরা খুব সফটভাবে একটু স্কিনে ব্ল্যান্ড করে নেব। ফাউন্ডেশন অ্যাপ্লাইটা মোটামুটি আমার শেষের দিকে আমি ভালো করে ব্ল্যান্ড করে নিলাম ফুল ফেসে। আমি এখন বেসটাকে ফিক্স করার জন্য আমি ম্যাকেরই একটি শেড ফিক্সিং পাউডার ব্যবহার করছি, NC25। জাস্ট একটু হালকা করে পাফ করে দিলে আমার ফাউন্ডেশনটা সেট হয়ে যাবে। তারপর আমরা চলে যাব আইব্রো আর্টে। হ্যালো দর্শক, আমি এখন আইব্রোটা একে দেখাবো। আইব্রোটা আঁকার ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি খেয়াল করব তার হেয়ার লাইনটার দিকে। হেয়ার লাইনটার যে কালার থাকবে সেটাই আমরা ব্রো লাইন আঁকবো। আমার আইব্রো আঁকা শেষ। আমি এখন আইব্রো শেপিং মাস্কারা দিয়ে ব্রোটা দিয়ে শেপ করে নেব। ব্রো শেপিং মাস্কারাটা ইউজ করলে আমাদের সবচেয়ে ভালো সাইড হচ্ছে উপরের ব্রুগুলো নিচের দিকে আসবে না, সেট হয়ে থাকবে। যেখানে আমি সেটা সেট করব সেটা সেট হয়ে থাকবে। হ্যালো দর্শক, আমি এখন চোখের মেকআপটা শুরু করব। যে কালারই আমি চোখের ওপরে ব্যবহার করি না কেন সেটা খুবই ভালোভাবে ব্ল্যান্ডিং হতে হবে। হালকা করে চোখের উপরে আমি একটা শেড তৈরি করব। আমি চোখের উপরে যে কালারটা ব্যবহার করছি সে কালারটা দিয়েই আমি চোখের নিচে একটু শেড করে নিলাম। দর্শক, আমি এখন আউট অফ কর্নারটাতে একটু ডার্ক কালার ব্যবহার করব। একটু ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি, সমানভাবে মিলিয়ে দিতে হবে। উপরের দিকে আমি একটু হালকা, দর্শক এই ছিল আজ আমাদের লাইট পার্টি মেকআপ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।